नमस्कार विटिवि प्राइम टाइम बांगला खबरे आपनादेर स्वागत जानाई आमी स्वरूपा पाल। प्रथमेई संबाद शिरोनाम, काछाड़े करोनार थाबा अब्याहत, आज आक्रांत 48 मृत 1। एसओपी पालने कड़ा हच्छे प्रशासन, एयरपोर्ट থেকে পলাতক যাত্রীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। মহিলার উপর প্রতিবেশী প্রাণঘাতী হামলা, এলাকা জুড়ে বিরাজ করছে চাঞ্চল্য। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। গত 24 ঘন্টায় কাছাড় জেলায় 48 জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। তাছাড়া আজ শিলচর আশ্রম রোডের বছর 54 এর এক ব্যক্তি কোভিড রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে আজ রাত অবধি আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য স্তরে এসওপি জারি হওয়ার পর জেলা স্তরে নতুন করে কোনো এসওপির প্রয়োজন হয় না। সন্ধ্যা 6টার পর থেকে বাজারহাট দোকানপাট বন্ধ করার সহ আরও বেশ কয়েকটি ক্ষেত্রে সরকারের এসওপি জারি হবার পর মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলি জানালেন কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক সুমিত সত্যবান। তিনি জানান এটা প্রথম দফা, তাই এই এসওপি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে আগামীতে এ ধরনের কিছু হয় থাকলে প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে। তাছাড়া আজ শিলচর এয়ারপোর্ট থেকে যেসব যাত্রীরা কোভিড টেস্ট না করিয়ে পালিয়েছেন তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। সাংবাদিক সম্মেলনে সুমিত সত্যবান আরও জানান, এসওপি में एक्चुअली कुछ लोग जो कल बंद नहीं किए थे, बाद में जब हमने जाके उनसे पूछा, दे सेड कि सर हमको लगा कि स्टेट से इंस्ट्रक्शन आया है और डिस्ट्रिक्ट से नोटिफिकेशन या कुछ निकलेगा, इस वजह से हम लोग बंद नहीं किए, जबकि इसका जरूरत नहीं है। आने वाले समय के लिए हम बता दें कि स्टेट डिजास्टर मैनेजमेंट अथॉरिटी से अगर ऑर्डर निकलता है डिजास्टर के अंदर, तो वो बिना डिस्ट्रिक्ट के नोटिफिकेशन के लागू हो जाते हैं। तो उसके लिए आप डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन का मत इंतजार करिएगा। अगर आगे से कुछ ऐसा ऑर्डर है तो प्लीज फॉलो ऑन द सेम डे। इस बार फर्स्ट टाइम था, थोड़ा सा रिलैक्स हो गए, नेक्स्ट ईयर ऑनवर्ड्स ऐसा नहीं होगा। इन केस ऑफ डाउट फॉलो गोल्डिकी मॉल, शॉप्स इन मॉल्स, वीकली मार्केट, दे शुड क्लोज बाय 6 PM। ठीक है, अब इसमें 6 बजे तक आपको बंद कर देना है उस दिन का। अगले दिन नॉर्मल ऑपरेशनल टाइम्स में आप खोल सकते हैं, बट सभी मार्केट प्लेसेस, सुपर मार्केट्स, मॉल के अंदर की दुकानें और वीकली मार्केट जो है वो बंद हो जाना चाहिए। इसमें एक सब्सिक्वेंट रिविजन दिया है जिसमें बोला गया है कि रेस्टोरेंट, ढाबा और बाकी जो डाइनिंग गेस्ट फैसिलिटीज हैं ये भी 6 बजे तक ही खुली रहेंगी। ठीक है, पर टेक अवे और होम डिलीवरी ये चालू रख सकते हैं नॉर्मल टाइम्स तक। तो यानी कि आप बैठा के खाना खिलाने का काम 6 बजे के बाद नहीं कर सकेंगे, उसके बाद में आप सिर्फ होम डिलीवरी दे सकते हैं। ठीक है, रेस्टोरेंट्स जो होटल या रिजॉर्ट के अंदर हैं वो भी बाहर के गेस्ट को सिर्फ 6 बजे तक खाना खिला सकते हैं, उसके बाद में सिर्फ उनका अंदर का जो खुद के गेस्ट हैं जो वहां रह रहे हैं, रुके हुए हैं, उन लोग को खाना खिला सकते हैं। हाउएवर डिलीवरी ऑफ गुड्स थ्रू ई कॉमर्स जो कुरियर वाले हैं, इनकी सर्विसेज जो हैं वो चालू रहेंगी 6 बजे के बाद भी। ठीक है, यानी डिलीवरी ऑफ एनी सॉर्ट इज एंड आई विल इनिशिएट क्रिमिनल एक्शन अगेंस्ट देम। और ये FIR जो है, जो पुलिस को रिपोर्ट जाना है, दिस विल बी डन बाय टुमारो आफ्टरनून इटसेल्फ। সুমিত্রা কইরির নামে এক মহিলার উপর প্রাণঘাতী হামলা চালালো প্রতিবেশী দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল 8টায় পশ্চিম ধলায় নয়াবিল জিপির নাগাথলে। ধারালো অস্ত্রের আঘাতে সুমিত্রা কইরির নাক, মুখ, চোখ, মাথায় মারাত্মক জখম হয়।
মহিলাটিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তাকে গৌহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। উল্লেখ্য, নাগাথল গ্রামের ধনপত কৈরির স্ত্রী হলেন সুমিত্রা কৈরি। ঘটনাটি নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটটার সময় মার্ডারকে শুইছি, মারিয়া তার চোখ একটা ফাটি গেছে আর নাকর ইকাপ সবটা খাটিয়া ফালানি হয়ে গেছে। কলেজ মেডিকেল নেওয়া হয়েছে, দ্বারবন্দ থানার কেস হয়েছে। কলেজ মেডিকেল নেওয়ার পরে সেলাই হয়েছে, কইছে চোখ তো নাই, অন্য থাকি আবার ওষুধ ওষুধ দিয়া স্যালাইন দিয়া কইছিল নইয়া যাও কি বাড়ির। বাড়িত আনার পর তারা আবার কইছে বুধবারে আবার সকালে নেওয়া হয়েছে শিলচর। শিলচর কইছে যে না, অন্য ঠিক হইতো না, তোমরা নেও কি গুয়াহাটির, আমরা গরিব মানুষ গুয়াহাটির পারছি না, নিয়ে এখন বেলিত হসপিটালে ভর্তি হয়েছে। তিন বাচ্চা, এক বাচ্চা গঙ্গা, এক বাচ্চা দুধ খায়। কে মারছে? রমন কুর্মি। কিতালি মারছে? তারার জমিন ওর লাগিন কিতা বেড়া, বেড়া ভাঙিয়া তারা দা দিয়া বেড়া কাটতে আসিল। তারা যাইয়া কইছে যে আমরা বেড়া কষ্ট করিয়া দিছি, তোমরা কেন কাটিয়া পাই রইতাই। ও ওটা লাগিন তারা দুই বউ জামাই তারা 10-12 জন মিলিয়া তারে পুরা মারছে। এখন বাস্তব কিনা দুনিয়াতে কোনো গ্যারান্টি নেই। আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বড়গোহাঁয়ের কড়া বিরোধী মন্তব্যের পেছনে সরকারের মদত রয়েছে। না হলে সরকার কেন তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি? লক্ষ্মীপুরের আয়োজিত বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত এক সভায় আজ এই কথাগুলো বললেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। উল্লেখ্য, 19 মেতে পরীক্ষা বাতিলের দাবিতে আগামী 26 এপ্রিলের আহত বরাক বন্ধকে সফল করে তুলতে আজ লক্ষ্মীপুরে এই সভার আয়োজন করা হয়। 26 এপ্রিল আমরা বরাক উপত্যকার 26টি সংগঠন একসঙ্গে এই 19 মে ভাষা শহীদ দিবসে বাংলা পরীক্ষা এবং মণিপুরী পরীক্ষা রাখার প্রতিবাদে যে বরাক বন্ধের ডাক দিয়েছি, সেই উপলক্ষে আজ আমরা লক্ষ্মীপুর এসেছিলাম। লক্ষ্মীপুরে আমাদের সভা অত্যন্ত সুন্দর হয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে সর্বাত্মকভাবে আমাদের আগামী 26 এপ্রিল বন্ধ পালন করা হবে গোটা লক্ষ্মীপুর মহকুমায়। এবং আমি আবার বলে দিচ্ছি, আমি সেই সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই যে এই যে হায়ার সেকেন্ডারি কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বড়গোহাঁই, উনি যে মন্তব্য করছেন এটার পিছনে সরকারের মদত আছে। আজকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর যদি মদত না থাকতো, সে অফিসার হয়ে সে কি করে এই কথা বলল সেটা আমরা আশ্চর্য হচ্ছি যে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তার মানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতি সমর্থন আছে। যদি তাই হয়ে থাকে তাহলে তারা বরাক উপত্যকাকে আলাদা করে দিবে। লক্ষ্মীপুর থেকে বিটিভি প্রতিনিধি নৈতিক শীলের রিপোর্ট। আজ AIDSO এর কাছাড় জেলা কমিটির আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যানের উগ্র প্রাদেশিকতাবাদী মন্তব্যের বিরুদ্ধে তার শাস্তি দাবি করে প্রতিবাদ কার্যসূচি পালন করে। সংগঠনের কর্মীরা আজ শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির অন্যতম সদস্য পল্লব ভট্টাচার্য। আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যানের বরাক উপত্যকার জনগণের প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্যের আমরা ছাত্র সংগঠন AIDSO-র পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। বরাক উপত্যকার জনগণের দীর্ঘদিনের আন্দোলনের ফলে মাতৃভাষার অধিকার আমরা লাভ করেছি, সেই মাতৃভাষার উপর কারুর জোর জুলুমি চলবে না এবং বরাক উপত্যকার জনগণ উপর যদি মাতৃভাষার চাপিয়ে দেওয়া হয় তার প্রতিবাদে আমরা দিকে দিকে গণ আন্দোলন গড়ে তুলব। মঙ্গলবার রামনবমী, বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে সাড়ম্বরে পালিত হল রামনবমী। বারোয়ারি এবং মানুষের ঘরে মা বাসন্তীর পূজার্চনা হয় যথাযোগ্য ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে। পূর্বধলাইয়ের বিভিন্ন এলাকায় সাড়ম্বরে পালিত হচ্ছে বাসন্তী পূজা। বিশেষ করে বুধবার রামনবমী তিথিতে বাসন্তী মায়ের কাছে পুষ্পার্ঘ নিবেদন করতে বারোয়ারি পুজোগুলোতে ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এখানে উল্লেখ্য, গত বছর লকডাউনের জন্য
কোথাও বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়নি। এই গঙ্গানগর পূর্বাঞ্চলের পূর্বাঞ্চল সার্বজনীন বাসন্তী পূজা কমিটির ব্যবস্থাপনায় আমরা বাসন্তী পূজা করি এবং গত বছর কোভিড-19 জন্য আমরা পূজা করতে পারি নাই, এই বছর আমরা আবার বাসন্তী পূজা আয়োজন করেছি। বিশ্বভূমি তিথি এখানে আমরা মায়ের প্রসাদ নিবেদন করছি এবং সেখানে ভক্তরা প্রসাদ গ্রহণ করবেন। আর মায়ের রাতুল চরণে আমরা এটাই প্রার্থনা করছি যে কোভিড যেভাবে আজকা বিশ্বকে আবার নাশ করতে করে যাচ্ছে এবং ভারতবর্ষের অবস্থা ভয়াবহ, তাই আমরা সবাই আমাদের এই করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মায়ের রাতুল চরণে আমরা এবং দেশের মঙ্গলার্থে আমার আসাম এবং কাছাড়ের মঙ্গলার্থে আমরা মায়ের রাতুল চরণে আমরা শতকোটি প্রণাম আজকে সবে মিলে মায়ের কাছে। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রিস্কুল, অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রিস্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল অর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রিস্কুল, কলেজ রোড পয়েন্ট, ডিসি কলেজের পাশে, শিলচর 7880004, ফোন নাম্বার 9706054799। ফিরে এলাম বিরতির পর। বর্তমান কোভিড পরিস্থিতিকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে জারি করা এসওপিকে সামনে রেখে নির্দেশিকাগুলি পালন করাতে আজ পথে নামতে দেখা গেল পুলিশ প্রশাসনকে। তবে আজ সন্ধ্যা 6টায় শহরের বিভিন্ন অঞ্চলের দোকানপাট, বাজার হাট ব্যবসায়ীদের স্বেচ্ছায় বন্ধ করে দিতে দেখা গেছে। বিশেষ করে সন্ধ্যা 6টার পর শহরের তারাপুর, সেন্ট্রাল রোড আদি বিভিন্ন অঞ্চলে রাস্তাঘাট, হাট বাজার প্রায় ফাঁকা দেখা যায়। লক্ষ্মীপুর বিজেপির ভোট পরিসংখ্যান নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সুবীর সরকার। আজ তিনি বিভিন্ন তত্ত্ব ব্যাখ্যা করে বলেন, লক্ষ্মীপুর বিজেপি যে ভোট সংখ্যা দিয়েছে, ভোট গণনার আগে কোনো কারুকার্য ছাড়া এমন তথ্য প্রদান করা অসম্ভব। তার কথায়, কোনো কারুকার্য না হলে লক্ষ্মীপুর বিজেপি সর্বকালের মতো পরাজিত হবে। প্রশংসা করেন নির্দল প্রার্থী থৈবা সিংয়েরও, বলেন থৈবার ভোটে কংগ্রেসের জয়ের রাস্তা সুগম করবে। উল্লেখ্য, কয়েকদিন আগে এক সাংবাদিক সম্মেলন করে লক্ষ্মীপুর বিজেপির সঞ্জয় ঠাকুররা লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির 3 মণ্ডলের হিসেব কষে বিজেপি 66,427, মহাজোট 34,357 এবং নির্দল প্রার্থী থৈবা সিং 18,736 ও এজেপি 2,833 ভোট পাবে বলে তথ্য প্রকাশ করেছিলেন। এরপরই সুবীর তাদের দেওয়া এমন তথ্য নিয়ে এভাবে সরব হন। ভোট দিয়েছেন সাধারণ লোকেরা বা ভোটিং মেশিনের মাধ্যমে ভোট হয়েছে, কাউকে দেখিয়ে বা কারো সামনে বা সেই ব্যবস্থা ছিল না যে আমি কাকে ভোট দিয়েছি সেটা ওরা দেখে নেবেন বা সেটা পরিসংখ্যা কাউন্টিং করে নেবেন। সেইভাবে এমনভাবে তারা তথ্য তুলে ধরেছেন, সেটা কাউন্ট করার মতো কোনো দিনই সেটা সম্ভব নয়। এবং মুখ্য প্রতিদ্বন্দ্বিতা তিনজন ধরেছেন, তিনজনের মধ্যে ঠিক আছে সেটা হবে, কিন্তু সেই তিনজনের মধ্যে হলেও যে পরিসংখ্যা এইভাবে মিলবে না, তারা যেভাবে বলেছেন যে এবং লক্ষ্মীপুরে বা বাসকান্দি বা বিন্নাকান্দি প্রতি ব্লকেই তারা দেখিয়েছেন অনেক পরিসংখ্যা, তারা অনেকে ঊর্ধ্বে, মানে প্রায় আমরা অর্ধেক থেকেও কম ভোট পাবো। কিন্তু বিগত দিনের যদি আমরা লাস্ট নির্বাচন যদি আমরা দেখি,
সেই নির্বাচনে আমাদের বিজেপির যারা আমাদের কংগ্রেসের মধ্যে অনেকেই তখন সাইলেন্ট ছিলেন এবং বিজেপির মধ্যে তখন আজকের যিনি আমাদের কংগ্রেসের প্রার্থী উনি বা আমাদের আছে আরেকজন প্রার্থী নির্দল দাঁড়িয়েছেন এবার থৈবা সিং, অনেকেই তখন বিজেপিতে ছিলেন, প্রত্যেক নেতৃস্থানীয় ব্যক্তিরা বিজেপিতে ছিলেন এবং তারা একজোট ছিলেন। তখনও দেখা গেছে সাইড পেরিয়ে পেরিয়ে শুধু 61,000 গিয়েছে এবং এবারে দেখা গেছে ঠিক সেটার উল্টো। এবারে কিন্তু থৈবা সিং যেটা মুখ্য, মানে যিনি সবচেয়ে বেশি কাজ করেছেন বিগত কয়েকটা নির্বাচনে, আমরা পঞ্চায়েত নির্বাচনেও দেখেছি যে বিজেপির যেটা যে ফল এসছে সেটা ডিউ টু থৈবা সিং। থৈবা সিং গ্রাসরুট লেভেলে কাজ করেন এবং একটা ভালো কর্মী, আমরা বলবো লক্ষ্মীপুরের মধ্যে 1 নম্বর কর্মী উনি, এবং উনি উনি থাকা সত্ত্বেও সেই পরিসংখ্যা এসেছিল এবং উনি এবার যে ভোটগুলো নেবেন সেটা কিন্তু বিজেপির উপরেই বড় দেখা আসবে। এবং আর সেই সঙ্গে আমাদের এবার ভোট ভোট ব্যাঙ্ক যেটা মানে অনেকটা বেড়ে গেছে, কি মুসলিম ভোট এবার আগের থেকেও পরিসংখ্যা বেড়েছে, সেটা আমাদের একটা প্লাস পয়েন্ট। এবং আমাদের UDF-এর সঙ্গে মহাজোট হয়, আমরা সেই দিকেও বেশি ভাগ বাটোরা হবে না। তারা যেভাবে বলেছেন সেটা যদি তারা কিছু কারুকার্য করে থাকেন তখনই সম্ভব হয়, না হলে লক্ষ্মীপুরে কংগ্রেসের ছিল, কংগ্রেসের আছে, কংগ্রেসের থাকবে, সেখানে সেটা নির্ভর হবে। যদি জানি না তারা যদি আধ্যাত্মিক কিছু করে নেয় বা ভৌতিক কিছু ঘটে তাহলে হয়তো বলতে পারে, না হলে বদলা করে চলে। যেটা ইতিহাস আছে কোনোদিনও বিজেপি প্রার্থী বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নির্বাচিত হতে পারেন, এবার কি আপনারা এই জয়ের দ্বারা ধরে রাখতে পারবেন কি মনে করেন? আমি আশাবাদী, অবশ্যই ধরে রাখতে পারবো। ওরা যে যে পরিসংখ্যান দিয়েছে এর এর উপরে আপনার সংখ্যা নিয়ে আপনার কোনো কিছু আছে নাকি, কত পদে পেতে পারেন? লাস্ট লাস্ট ইলেকশনে দেখা গিয়েছিল আপনারা 60 ক্রস করেছিলেন, এবার 60 ক্রস না করলেও 50-55 আমরা অবশ্যই পাবো। ধলাই বিধানসভা সমষ্টির পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন পালংঘাট জিপিতে গত বেশ কয়েকদিন ধরেই একের পর এক উঠে আসছিল উন্নয়নের কাজে নানা দুর্নীতির অভিযোগ। অবশেষে এ সমস্ত অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন জিপি সভাপতি শশাঙ্ক শীল, বলেন রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনা হচ্ছে, এ সমস্ত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বর্তমানে জিপির উন্নয়নমূলক কাজ প্রায় অনেকটাই শেষ। জিপি সভাপতি শশাঙ্ক শীল জানান, এটা শুনলে এটা সব একটা প্রতিহিংসামূলক একটা রাজনৈতিক দলের বসে রাখবে। বিগত দিনে কিছু কাম বাকি রয়েছে, একটা কাম ইলেকশনে লাগিয়া আপনার বন্ধ আছে, বন্ধ লাগিয়া আমরা কাজ আবার আরম্ভ করছি। জনগণ আমার সহায় আছে, এখানে কোনো ধরনের সমস্যা নাই, স্কিমের কাজগুলো সুন্দরভাবে হয়েছে, কোনো ধরনের কোনো অসুবিধা। এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা, মানে আর কি ডিউটি ব্ল্যাকমেল করা, এরা তো অন্য দলের বিরোধী দলের এরা করে, এটা সম্পূর্ণ প্রতিহিংসা, অন্য কোনো কিছু নেই। আর ওই যে থানা যেটা এজাহার করা হয়েছে, এটা আমার থানার যে ইনচার্জ গেছিলাম, ইনচার্জ গেলার পরে এখানে জনগণের কইছেন এটা কোনো ভিত্তিহীন ছাড়া সব, এটা কোনো ধরনের সমস্যা নাই, জনগণও কইছে। আমরা প্রপার স্টেটমেন্ট আপনি নিশ্চয়ই পাইছি বা জনগণ আমার পাশে আছে, নাগরিক সভার আমরা আমি এই ধরনের কোনো খবর পাচ্ছি না, আমার লগে তো কোনো কথাবার্তা নেই, বুঝিনি। তো নাগরিক সভা যেন ওই তো আমি যেন যাইতাম, কারণ আমার দায়িত্ব হইল গিয়া স্কিম ফাঁস করি দেব। এখানে চেয়ারম্যান আছে, ইঞ্জিনিয়ার আছে, সেক্রেটারি আছে, আমার কাজ খুব সুন্দর হয়েছে, আপনারা আগেও আইছেন দেখছেন বা আগে শুনছেন। আর ওই ইলেকশনের পর তো নিও আমি একটা যেমন এই এক দুইটা তারা যেটা অভিযোগ করে তার বিরুদ্ধে আমরা দেওয়ার না দেওয়ার নাই, কারণ এইসব অভিযোগ ভিত্তিহীন। টোটাল স্কিম আপনার প্রায় 47টার মতো, 47টার মধ্যে প্রায় আপনার 3-4টা কাজ আমার আর কি হইয়া গেছে, আনকমপ্লিট হইয়া গেছে। যেমন কিছু জায়গাতে আমরা নতুন মরা মাটি দিছি, বড় গাড়ি একটা গেছে সাফাই দিয়েছে, এটা আমরা কমপ্লিট করতাম, 2 লাখ টাকাও কিন্তু আমরা তুলাতুলি করা হয়েছে, টাকাও বলে দিয়ে আসছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার।
কাছাড়ে করোনার থাবা অব্যাহত। আজ আক্রান্ত 48, মৃত 1। এসওপি পালনে করা হচ্ছে প্রশাসন। এয়ারপোর্ট থেকে পলাতক যাত্রীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। মহিলার উপর প্রতিবেশী প্রাণঘাতী হামলা, এলাকা জুড়ে বিরাজ করছে চাঞ্চল্য। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।